পিস ওয়েলনেস কেন্দ্রত জঘন্য কাণ্ড। নিশা মুক্তি কেন্দ্র তত্ত্বাবধায়কর নির্যাতনের বলি এগারী কিশোরী, কেন্দ্রটির গড়াকিয়ে চলায় ড্রাগসর অবাধ বেহা। পিস ওয়েলনেস ফাউন্ডেশনত এইবার সংঘটিত হল আন এক ভয়ঙ্কর কাণ্ড। কেন্দ্রটোত আবাসিক কেবল মানসিক নির্যাতনই নহয়, সেই নিশা মুক্তি কেন্দ্রটোত ধর্ষণ করা হয়েছিল এগারী কিশোরী। নিশার মুক্তি পাবর বাবে অহা এগারী কিশোরীক বলপূর্বকভাবে বহুবার ধর্ষণ করেছিল নিশা মুক্তি কেন্দ্রটোর দায়িত্বত থকা ভার্গব গিরি নামের এজন যুবকে। কিশোরীগার স্বীকারোক্তির ভিত্তিত ইতিমধ্যে দিসপুর আরক্ষী গ্রেপ্তার করেছে অভিযুক্ত ভার্গব গিরি। ইয়ার এদিন পূর্বে কেন্দ্রটোর এগারী আবাসীয় স্বত্বাধিকারীর বিরুদ্ধে শারীরিক মানসিকভাবে অত্যাচার করার অভিযোগ তুলিছিল। বহুত কেউ আমার লগত হয়েছে, ব্রা পিন্টি সব এইবিলাক ধব দিয়ে, গাও মালিশ করিব দিয়ে, রাতে 3টা 4টা বাজত আমার শুব নিদিয়ে, এনে তেনেকা করে, তার পিডিএসর কাপড় চাপড় ধব দিয়ে। আমার মোর লগত আরো 2টা ছোৱালী আছে, সেইকেইটাকো এনেকা করে। ভাল হব বিচারিছো কিন্তু তাই আমার লগত বহুত কিবা করে আছে, লগত আরো 2টা ছোৱালী আছে, সেইকেইটার লগত বহুত কিবা কিবি করে আছে। সেই অভিযোগের ভিত্তিতে মাদক দ্রব্য নিবারণী পরিষদে কেন্দ্রটোত সরজমিন তদন্ত চলায় তলা লগাই দিয়ে। ইয়ার পছতে কেন্দ্রটোর তত্ত্বাবধায়কর বিরুদ্ধে উঠা ধর্ষণের অভিযোগে চৌদিকে চাঞ্চল্যর সৃষ্টি করে। নিশা মুক্তি কেন্দ্র চলা এনে কাণ্ডর বিরুদ্ধে সরকারক ব্যবস্থা নবলৈ দাবি সচেতন মহলর। বীরিন সি কুমার ডেকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। পিস ওয়েলনেস কেন্দ্রত জঘন্য কাণ্ড। নিশা মুক্তি কেন্দ্রর তত্ত্বাবধায়কর নির্যাতনের বলি এগারী কিশোরী, কেন্দ্রটোর গড়াকিয়ে চলায় ড্রাগসর অবাধ বেহা। পিস ওয়েলনেস ফাউন্ডেশনত এইবার সংঘটিত হল আন এক ভয়ঙ্কর কাণ্ড। কেন্দ্রটোত আবাসিক কেবল মানসিক নির্যাতনই নহয়, সেই নিশা মুক্তি কেন্দ্রটোত ধর্ষণ করা হয়েছিল এগারী কিশোরী। নিশার মুক্তি পাবর বাবে অহা এগারী কিশোরীক বলপূর্বকভাবে বহুবার ধর্ষণ করেছিল নিশা মুক্তি কেন্দ্রটোর দায়িত্বত থকা ভার্গব গিরি নামের এজন যুবকে। কিশোরীগার স্বীকারোক্তির ভিত্তিত ইতিমধ্যে দিসপুর আরক্ষী গ্রেপ্তার করেছে অভিযুক্ত ভার্গব গিরি। ইয়ার এদিন পূর্বে কেন্দ্রটোর এগারী আবাসীয় স্বত্বাধিকারীর বিরুদ্ধে শারীরিক মানসিকভাবে অত্যাচার করার অভিযোগ তুলিছিল। বহুত কেউ আমার লগত হয়েছে, ব্রা পিন্টি সব এইবিলাক ধব দিয়ে, গাও মালিশ করিব দিয়ে, রাতে 3টা 4টা বাজত আমার শুব নিদিয়ে, এনে তেনেকা করে, তার পিডিএসর কাপড় চাপড় ধব দিয়ে। আমার মোর লগত আরো 2টা ছোৱালী আছে, সেইকেইটাকো এনেকা করে। ভাল হব বিচারিছো কিন্তু তাই আমার লগত বহুত কিবা করে আছে, লগত আরো 2টা ছোৱালী আছে, সেইকেইটার লগত বহুত কিবা কিবি করে আছে। সেই অভিযোগের ভিত্তিতে মাদক দ্রব্য নিবারণী পরিষদে কেন্দ্রটোত সরজমিন তদন্ত চলায় তলা লগাই দিয়ে। ইয়ার পছতে কেন্দ্রটোর তত্ত্বাবধায়কর বিরুদ্ধে উঠা ধর্ষণের অভিযোগে চৌদিকে চাঞ্চল্যর সৃষ্টি করে। নিশা মুক্তি কেন্দ্র চলা এনে কাণ্ডর বিরুদ্ধে সরকারক ব্যবস্থা নবলৈ দাবি সচেতন মহলর। বীরিন সি কুমার ডেকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।